হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজকের এই ব্যবসাটা আপনারা চাইলে মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। এটা একটা এমন ব্যবসা যেটা আপনারা চাইলে একটা মেশিনেও শুরু করতে পারেন। আবার আপনি যদি চান যে না, আমার কাছে মেশিন কেনার মতো যথেষ্ট পরিমাণ পুঁজি নেই, বা আমি প্রথম এই ব্যবসাটা শুরু করব সেই কারণে আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি প্রথমে অল্প কিছু টাকা দিয়ে দেখতে চাই যে আমার ব্যবসা চলবে কি চলবে না, তাহলে আপনারা 5,000 টাকা দিয়েও আপনি হোলসেল করবার জন্য আপনি সেখান থেকে রেডি প্রোডাক্ট কিনেও আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আজ আমি আপনাদেরকে যে প্রোডাক্টের ব্যবসার আইডিয়াটা দেবো, সেই প্রোডাক্টের মার্কেটে প্রচুর ডিম্যান্ড, আপনাকে মাল বিক্রি করা নিয়ে তেমন একটা কোনো টেনশন করতে হবে না, এবং তার পাশাপাশি আপনি যেখান থেকে মেশিন নিয়ে ব্যবসাটা শুরু করবেন সেই কোম্পানিও আপনাকে সমস্ত রকম সাপোর্ট করবে, যেমন ব্যবসাটা আপনারা কীভাবে শুরু করবেন, মেশিন কীভাবে অপারেট করবেন, কোথায় মাল সেল করবেন এবং হোলসেলার কোথায় পাবেন, সমস্ত রকম সাপোর্ট আপনাকে সেই কোম্পানি দিয়ে দেবে। তো সেই কারণে যেইভাবে ইচ্ছা সেইভাবে এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনার যদি ইচ্ছা থাকে একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে, তো আপনারা একটা মেশিন নিয়েও ব্যবসা শুরু করতে পারেন। আবার যদি আপনার ইচ্ছা থাকে যে না, আপনি মেশিন নেবেন না, আপনি অল্প কিছু প্রোডাক্ট কিনে নেবেন মাত্র 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে, তারপরে যদি এই ব্যবসাটা করতে চান সেটাও চাইলে করতে পারবেন। তবে যে কোনো বিজনেস শুরু করবার আগে বা যে কোনো মেশিন কেনার আগে ভালোভাবে যাচাই করে নেবেন, ভালোভাবে দেখে নেবেন, তারপরে কোনো মেশিন কিনবেন বা কোনো ব্যবসা শুরু করবেন। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দিবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম, সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ারদেরকে দিতেন। নমস্কার, আমার নাম প্রীতি সাহা পাল, আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। তো ম্যাম, আপনাদের এখানকার অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে সোদপুর আর মধ্যমগ্রামের মাঝামাঝি অবস্থানে অবস্থিত। কেউ যদি মধ্যমগ্রাম দিয়ে আসতে চায় সেটাও আসতে পারেন, কেউ সোদপুর দিয়ে আসতে চাইলে সেটাও আসতে পারেন। এটা হচ্ছে সোদপুর রোড মুড়াগাছা লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আমাদের অফিস। আচ্ছা, তো ম্যাম, কেউ যদি শিয়ালদা দেখতে আসতে চায় সে কিভাবে আসবে? হ্যাঁ, কেউ যদি শিয়ালদা বা অন্যান্য লোকেশন থেকে আসতে চায়, ওভার দ্য স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কল করে নেবেন, আমরা গাইড করে দেবো। তো ম্যাম, আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করে তাহলে সে মার্কেটিং সাপোর্টটা কিভাবে, কি কি সাহায্য পাবে আপনাদের কাছে যদি একটু বলতেন? দেখুন, মেশিনারি কোম্পানি এখানে বহু আছে, বাট মেশিনারি কোম্পানি শুধু মেশিন পারচেস করা বা ই করা নয়, তার সাথে আপনার সমস্ত রকম সাপোর্ট দেওয়ারও ব্যাপার থাকে যেটা আমরা দিয়ে থাকি। যেমন আপনার একটা মেশিন কেনা থেকে শুরু করে সেটার মার্কেটিং, সেলিং, ট্রেনিং, ইনস্টলেশন, এই সমস্ত কিছুর দিক দিয়ে আমরা আপনাদের হেল্প করে থাকি। তো সেটা ডিপেন্ড করছে আপনি কী মেশিন নিচ্ছেন তার উপরে ফার্স্ট অফ অল, এবং কী বিজনেস স্টার্ট করতে চাইছেন তার উপরে। আচ্ছা, তো ম্যাম, তাহলে আজকে তাহলে কি ব্যবসা নিয়ে আমাদের ভিউয়ার্সদের সামনে আলোচনা করবেন? আজকে যে ব্যবসাটা নিয়ে আমরা আলোচনা করব, এর আগেও হয়তো আমরা সেটা নিয়ে আলোচনা করেছি, বাট আপনারা দেখেওছেন হয়তো পশ্চিমবঙ্গে এখন যেটা খুব চলছে সেটা হচ্ছে এই বিস্কুট টিকাপ বা এডিবেল টিকাপ, যেটা এর আগেও আমরা বলে এসেছি ভিডিওতে, যে এই যে কাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাপগুলো আপনারা চায়ের সাথে বিস্কুট হিসাবে খেয়ে নিতে পারবেন। এই কাপের আমরা আজকে মেশিন নিয়ে আলোচনা করব। এটা দু রকমভাবে আপনি বিজনেসটা করতে পারেন, একটা হচ্ছে কাপ নিয়ে আর একটা হচ্ছে কাপের মেশিন নিয়ে। তো ডিপেন্ড করছে পুঁজির উপর, যে আপনারা কতটা পুঁজি ইনভেস্টমেন্ট করতে পারবেন তার উপরে। কেউ যদি মনে করেন প্রথমেই মেশিন না নিয়ে ডাইরেক্ট কাপ নিয়ে সার্ভে করে মার্কেটিং সেল দেখে তারপরে মেশিন পারচেস করবে, সেটাও করতে পারে। যে রেডি কাপ যেটা আপনাদের কাছে এখন দেখতে পাচ্ছি, রেডি কাপ কি আপনাদের এখানে পাওয়া যাবে? হ্যাঁ, রেডিমেড কাপও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, দেখতেই পাচ্ছেন এরকম স্টক আমাদের কাছে প্রচুর থাকে। ML এর উপরে থাকে, 3টে ML পাওয়া যায়, 60 ML, 75 ML আর 100 ML, তো সেটার মেশিনও আমরা রাখি। আচ্ছা, তো ম্যাম, রেডি কাপ যদি কেউ নিতে চায় তাহলে তাকে মিনিমাম কতটা নিতে হবে? মিনিমাম 5,000 টাকার কাপ আপনাকে নিতে হয় লোয়েস্ট। আচ্ছা, মিনিমাম 5,000 টাকার কাপ। আচ্ছা, খুবই ভালো অপশন রেখেছেন, কারো কাছে পুঁজি নেই সে যদি হোলসেল করতে চায় করতে পারে। অবশ্যই। আচ্ছা, তো ম্যাম, যে এই এডিবল কাপ বা টি কাপ যেটা বলছেন, যেটা বিস্কিট কাপ, তো এর মার্কেটে কেমন কি ডিমান্ড আছে যদি একটু আমাদের ভিউয়ার্সদেরকে বলতেন? দেখুন, মার্কেটে খুবই ডিমান্ড এটা, তার জন্যই আমরা এখানে প্রোডাকশনও রাখছি প্লাস এটার মেশিনও রাখছি। পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে চায়েরও খুব ডিমান্ড। তো চায়ের এরকম কোনো মানে নির্দিষ্ট সময় নেই যে এই সময়ে চলবে চায়ের বিজনেস বা এই সময় চলবে না। হ্যাঁ, শীতকালে একটু বেশি চলে, কারণ শীতের যে মানে আপনার যে সময়টা থাকে সেই টাইমে আপনার চায়ের যে দরকারটা সেটা বেড়ে যায়। কিন্তু মানে চা এমন একটা জিনিস যেটা শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই প্রয়োজন হয়। তো চায়ের দোকানে আপনি যদি এই কাপটা নিয়ে সেল করেন বা এই কাপের মেশিনটা নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করেন, আপনি লাভবান হবেনই হবে। আচ্ছা, তো ম্যাম,
আপনার যে পাশে মেশিনটা দেখতে আছে এটা কি সেই এডিবল কাপ মেশিন? হ্যাঁ এটাই হচ্ছে আপনার সেই এডিবল কাপের মেশিন। তিন ধরনের মেশিন আসে, 12টা ডাইস, 24টা ডাইস এবং 32টা ডাইস। আচ্ছা 12টা ডাইস হয়তো অনেকে বুঝতে পারবেন না মেশিনটা কি বলছি। 12টা ডাইস মানে হচ্ছে একটা টাইমে আপনার 12টা করে কাপ বেরোবে। এই যে মেশিনটা দেখছেন এটা 24টা ডাইয়ের মেশিন, মানে ওয়ান টাইমে আপনাকে একবারে 24টা করে কাপ সে রেডি করে দেবে। সবথেকে মিনিমাম যেটা সেটা 12টা ডাইয়ের মেশিন, তাই তো? হ্যাঁ। মেশিনের দাম আপনার 2.5 লাখ টাকা থেকে শুরু আছে, আপনার আপ টু 4 লাখ টাকা পর্যন্ত মেশিন আছে। তো মেশিনের দাম কোনো ফিক্স নয় স্যার। যখন আপনাদের দর্শক বন্ধু যদি এই ভিডিওটা দেখে আমাদের কাছে ভিজিট করেন, আমাদের অফিসে যদি মেশিন নেওয়ার জন্য ফাইনাল করে, সেই অনুযায়ী সেই ডেট অনুযায়ী আমরা নেগোশিয়েবল প্রাইস তাদের দিয়ে দেবো। কোনো ফিক্সড রেট নয়। দর্শক বন্ধু যদি ভাবে 2.5 লাখ টাকাই মেশিনের প্রাইস, মানে 2.5 লাখ টাকাই যে নেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা অফিসে আসবেন, কথা বলবেন, আমরা নিশ্চয়ই আপনাদের জন্য কোনো ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা 2.5 লাখ টাকা যেটা বললেন সেটা কি 12 কাপের ডাই? 12টা ডাইসের কাপের দাম হচ্ছে 2.5 লাখ টাকা থেকে শুরু। এবার যদি আপনি 24 এ যান বা 32 এ যান, সেরকম অনুযায়ী মেশিনের দাম বাড়তে থাকবে। আচ্ছা এসব মেশিন গুলো কি সিঙ্গেল ফেস হয় না থ্রি ফেস হয়? হ্যাঁ 12 এবং 24 আপনার সিঙ্গেল ফেসেই চলবে, 32টা নিলে আপনার থ্রি ফেস লাইন লাগবে। আচ্ছা তো ম্যাম এই মেশিনটা রাখার জন্য কতটুকু জায়গার প্রয়োজন আছে? দেখতেই পাচ্ছেন মেশিনটা খুব একটা বড় নয়। তো মেশিন এবং প্রোডাকশন যদি দুটো মিলিয়ে আপনার জায়গার রিকোয়ারমেন্ট থাকে, মিনিমাম 500 থেকে 600 স্কোয়ার ফুটের মতো একটা ঘর হলেই আপনি আরামসে একটা মেশিন ইনস্টল করে প্রোডাকশন রেখে সেটা মার্কেটিং শুরু করতে পারবেন। এই মেশিনটা নেওয়ার পর কেউ যদি ব্যবসা সম্পর্কে সে জানে না, মেশিন চালাতে জানে না, তো সে কীভাবে এই ব্যবসাটা করবে? দেখুন ব্যবসা সম্বন্ধে আমরা সমস্ত রকমভাবে আপনাদের হেল্প করব, সেটা আপনি কাপই বলুন বা মেশিনই বলুন। আপনি এখান থেকে যখন নেবেন তখন আপনাকে পুরো নলেজ আমরা দিয়ে দেবো। এছাড়া মেশিন নিয়ে গেলে পরে আমাদের এখান থেকে টেকনিশিয়ান আমরা পাঠানো হয় কোম্পানির তরফ থেকে। মেশিন নিয়ে যাওয়ার পরে যেটা যেই টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনার মেশিন চালু করিয়ে ট্রেনিং ইনস্টলেশন করে দিয়ে আসে, মানে আপনি যদি নতুনও হন আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকটা আমাদের কোম্পানি খুব ভালোভাবে খেয়াল রাখে। তো সেই দিকে যে আপনাদের কোনো ভয়ের কারণ নেই যে আপনারা নতুন কি করে মেশিন চালাবেন, অপারেটর করবেন, কি করবেন বুঝতে পারবেন না, তো এইটার জন্য সম্পূর্ণ গাইডেন্স আপনি আমাদের কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। আচ্ছা তো ম্যাম আপনাদের এই মেশিনের ক্যাপাসিটি কেমন কি আছে যেটা 2.5 লাখ টাকা দাম বললেন? দেখুন 2.5 লাখ টাকা মানে হচ্ছে 12টা ডাইস। 12টা ডাইসের যে কাপটা আপনার রেডি হতে টাইম লাগে 1 থেকে 2 মিনিট। তো পার ডে আপনার 1000 পিসের উপরেও বেশি আপনার প্রোডাকশন আছে। এবার যদি আপনি মেশিন 24টায় যান তখন আপনার অটোমেটিকলি দ্বিগুণ হয়ে যাচ্ছে প্রোডাকশন। তো ডিপেন্ড করছে আপনি কোন মেশিনটা নেবেন তার উপরে। এই মেশিনে র ম্যাটেরিয়াল কি লেগে থাকে এডিবল কাপ তৈরি করবার জন্য? দেখুন এগুলো হচ্ছে ফুড আইটেম মিন্স আপনার গ্রসারি আইটেমে যত আইটেম হয়, ময়দা, কর্নফ্লাওয়ার, সুগার, এডিবল অয়েল, এগুলো সব দিয়ে মিক্সিং করে আপনার একটা ব্যাটার তৈরি করে দেন তারপর আপনার এই রেডিমেড প্রোডাক্টটা তৈরি হচ্ছে। আচ্ছা এই রেসিপি কি আপনারা দিয়ে দেবেন? হ্যাঁ এগুলো কতটা কি কোয়ান্টিটিতে লাগে সমস্ত কিছু আমাদের টেকনিশিয়ান যখন আপনার মেশিন ইনস্টল করতে যাবে তখন আমাদের সমস্ত কিছু বলে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই মেশিন যার কথা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, এডিবেল টিকাপ মেশিন বা বিস্কুট কাপের মেশিন। দেখতেই পাচ্ছেন এখানে যে ডাইসগুলো আছে এই ডাইসের মাধ্যমে কাপটা রেডি হয়ে বেরোচ্ছে। এই ডাইসের মধ্যে আপনার তৈরি করা যে ব্যাটারটা থাকে, গ্রসারি আইটেম দিয়ে যে ব্যাটারটা আমরা তৈরি করি সেই ব্যাটারটা এখানে পরিমাণ মতো দিয়ে দেওয়া হয় এবং তারপরে 1 থেকে 2 মিনিটের মধ্যে রেডি প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাই এবং সেটা নিয়ে আমরা মার্কেটে সেল করে একটা ভালো বিজনেস তৈরি করতে পারি। আচ্ছা রেডি যখন থাকে তখন কি এটা মানে একদম রেডি হয় না, কিছু শুকাতে হয় এগুলোকে? না এগুলো পুরো বেক হয়ে বেরোয়, একদম বেক হয়ে রেডি বেরোয়, রেডি করতে হয় না বা রোদে শুকানো বা হিটারের কোনো ব্যাপার না, এগুলো বেকড হয়ে বেরোয়। জাস্ট প্যাকিং করো আর সেল করো, তাই তো? জাস্ট একটা প্যাকিং করে নিন নর্মাল আর সেল করো। আমাদের এই মেশিন আমাদের কোম্পানির তরফ থেকে যদি কোনো মেশিন নেন সেটা ছোট হোক বা বড় মেশিন যে কোনো কিছু হোক, তার উপরে 1 বছরের গ্যারান্টি থাকছে এবং 5 বছরের ওয়ারেন্টি থাকছে। 1 বছরের গ্যারান্টি পিরিয়ডের মধ্যে যদি আপনার মেশিনে কোনো পার্টসের কিছু হয় সেটা চেঞ্জ হয়ে যাবে ফ্রি অফ কস্ট এবং 5 বছর আপনি সার্ভিস পাবেন। আর এই মেশিনটা নিয়ে আপনি যদি মেশিন নিয়ে আপনার যদি প্রফিট মার্জিন জিজ্ঞেস করেন মাসে আপনি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারেন শুধু মেশিন নিয়ে। 40 থেকে 50 হতে পারে, সেটা বাড়তে পারে আপনার মার্কেটিং যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন। আর এছাড়া যদি কাপ নিয়ে আপনি রিসেলিং করতে পারেন সেটাতে আরও আপনার লাভ থাকতে পারে, সেটা আপনি কিরকমভাবে আপনি বেচছেন, 1 টাকা থেকে 2 টাকা 3 টাকা লাভ রেখেও আপনি কাপ ছাড়তে পারেন। সেক্ষেত্রে আপনার ডিপেন্ড করছে আপনি কতটা ইনভেস্টমেন্ট করে কতটা কি করতে পারবেন, কতটা সেল করতে পারছে।
হ্যাঁ, কাপ নিও আপনি বিজনেস করতে পারেন, মেশিন নিও করতে পারেন, সেটা আপনার উপরে। তো ম্যাম, আপনাদের কাছে কি শুধু এই মেশিনই পাওয়া যায় না আর অন্য কোনো মেশিন পাওয়া যায়? না, এটা হচ্ছে মেশিনারি ম্যানুফ্যাকচার কোম্পানি। এখানে বিজনেস গ্রো আপের জন্য যত রকম মেশিনের প্রয়োজন, সেটা ছোট বাজেট হোক, মানে কম বাজেট হোক বা বেশি বাজেট, সব ধরনের মেশিন এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন। ডিপেন্ড করছে দর্শক বন্ধুদের উপরে, তারা কী রকম কী বাজেট লাগিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন। তো আমাদের অফিস ভিজিট করার চেষ্টা করুন, দেখতেই পাবেন এখানে আসলে পরে আরও অন্যান্য বিজনেস আইডিয়াও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো আপনাদের এখানে কি কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, কেউ যদি মেশিন নিয়ে যেতে চায়? হ্যাঁ, অবশ্যই ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখা হয় স্যার, কারণ এটা যেহেতু একটা মেশিনারি কোম্পানি, তো এখান থেকে মেশিন মানে ডিসপ্যাচ তো হবেই, সেই কারণে ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখা হয়। আচ্ছা, কেউ যদি আসতে পারলো না বাইরে থেকে, সে নিতে চায়, বাড়ি থেকে অর্ডার দিতে চায়, তাহলে কি সে নিতে পারবে? হ্যাঁ, তার জন্য আমাদের একবার হলেও অফিস ভিজিট করতে হবে এবং ওভার দ্য ফোন আপনি যতটা পারবেন কথা বলবেন, অন টেবিল আসার চেষ্টা করবেন, যাতে অন টেবিল বসে ডিসকাস করা যায় সব ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক বন্ধুদের এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য।